আর এই যে ওসিম মুয়াজ্জেমের বিষয়ে বলা হয়েছে। এই দ্বীপ কাণ্ডের কনস্টেবল সাহেব আমার কাছে তিনবার আসছেন। প্রথমবার যখন আসছেন আমি ওনাদের বিনা পয়সায় বলছি যে আপনার যদি কোনো কারণে পানিশমেন্ট আপনার উপর বেশি হয়ে থাকে আপনি আইজিপি মহোদয় বরাবরে অ্যাপ্লিকেশন করেন। উনি আমার এই অ্যাডভাইসের কারণে অ্যাপ্লিকেশন করছেন। সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন, কারণ উনি আজ পর্যন্ত আমাকে কোনো রুল দেওয়ার চেষ্টা করি নাই, এমনকি তার কাছে আমার কোনো কাগজপত্রও নাই যে আমি রুলের জন্য তার একটা কাগজপত্র দিব, এমন কোনো কাগজপত্রও দেয়নি। উনি আবার আসছেন, আইসা বলছি যে আপনার একটা মানুষের সিম্পেথি আপনার উপর আছে, আপনি চেষ্টা করে দেখেন আপনার চাকরিটা ফেরত পাইতে পারেন, আমি আপনার একটা রুল নিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি নাকি ওনার কাছে তিনবার গিয়েছিলাম এবং তারই পরামর্শে আমি নাকি বলে মাননীয় আইজি মহোদয় স্যারের কাছে একটা লিখিত আবেদন দিয়েছি, যেটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট, কারণ আমি আজ পর্যন্ত আইজি স্যার বরাবর কোনো আবেদন করি নাই এবং তার কোনো রিসিভ কপিও আমার কাছে নাই। এবং আপনারা যদি সন্দেহ হয় আপনারা পুলিশ হেডকোয়ার্টারে খোঁজ নিয়ে দেখতে পারবেন যে চাকরিচ্যুত কনস্টেবল নাজমুল তারেক কি কোনো আবেদন দিয়েছে কিনা, যেটা ব্যারিস্টার সুমন সাহেব বলছে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। তারপরে তৃতীয়বার আসছেন, আইসা আপনারা এই ভিডিওতে দেখছেন, এই ভিডিওতে আপনারা অর্ধেক ভিডিও দেখছেন, এটা আমার দুঃখের বিষয় হচ্ছে কি এই ভিডিওতে আমি স্পষ্ট ওনারে বলছি যে এইখানে চাকরি গেছে আপনার, আপনি কেন এরকম একটা ছোট বাচ্চা আর আপনার বউ নিয়ে সামনে নিয়ে আসছেন, এটা তো শরীয়ত বিরোধী, আপনি তো একজন হুজুর মানুষ, আপনি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বউ বাচ্চা নিয়ে ঘুরতে পারেন না আপনি। আমি বলছি যে আপনি যদি আরেকদিন বউ বাচ্চা নিয়ে আসেন আপনি আমার কাছে আসবেন না, আপনি কখনই আমার কাছে আসবেন না, যদি বউ বাচ্চারে কষ্ট দিচ্ছেন কেন আপনি। আর এটারে বানানো হয়েছে কি জানেন, আমি নাকি তারে নাকি বিদায় করে দিছি, এর চেয়ে কষ্টের কিছু হইতে পারে। উনি আমাকে বলছিল যে আমার বউ ছেলে পেলেকে আমি কেন কষ্ট দিচ্ছি, আপনি হুজুর মানুষ শরিয়াত বিরোধী কেন চলেন। আসলে ওনার কাছ থেকে শরিয়াতের কিছু শিকার আমি মনে করি যে নাই, কারণ যদি শরিয়াত শিকার মতন থাকতো তাহলে আজকে নবীর সুন্নাত দাড়ি তার মুখে থাকতো, তার কাছ থেকে এই কথা মানায় না। এবং আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছিলাম, যার জন্য ঢাকা আসতে আমার ওয়াইফ ছাড়া আমার কেউ ছিল না, বিধায় আমি আমার ওয়াইফকে পরিপূর্ণ পদ্মার সহিত তার কাছে নিয়েছি এবং আমাদের ফ্যামিলির দুর্দশার কথা তাকে তুলে ধরার জন্য গিয়েছিলাম। এবং আপনারা জানেন যে আমি ঢাকাতে একা থাকাই আমি নিরাপত্তাহীনতায় ভুগি, যার জন্য আমি আমার ওয়াইফকে নিয়ে গিয়েছিলাম। আমার ওয়াইফকে আপনারা দেখবেন পদ্মার সহিতই নিয়ে গেছি। ব্যারিস্টার সুমন সাহেব বলে আপনাদের বাচ্চাদের কষ্ট দিলে আমার কাছে আসবেন না, আসলে উনি এরকম মানবতার কথা বলে নাই, ওনার কাছে গিয়েছিলাম উনি খুব খারাপ ব্যবহার করছে। উনি বারবার বলছেন আমার সাথে ফোনে, আমার পিএসের সাথে ফোনে কথা বলে বলছেন, আমি নাকি ওনার সাথে দেখা করি নাই, তিনবার নাকি উনি গেছেন, আমি নাকি চিটারের মতো উনি আমার চিটারও বলার চেষ্টা করছেন। এইভাবেই যদি হয় তাহলে ভিডিওটা আসলো কিভাবে, উনি আমার সাথে দেখা করলেন কিভাবে, ভিডিওটা যে আসছে উনি আমার সাথে দেখা করলেন। উনি বলছিল যে ওনার ইসে চেম্বারে যাওয়াতে এবং ওনার নাম্বার দিয়ে আমি চেম্বারে যোগাযোগ করি, চেম্বারে যাওয়ার জন্য চেম্বারে যেয়ে ওনার এপিএস বলে যে স্যার এখন ব্যস্ত আসতে পারবে না, তারপরে আবার তার সাথে দেখা করতে পারি না। পরবর্তীতে লাস্টে একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে দেখবেন, তাতে লাস্টেও তিনি আমার সাথে দেখা করিনি। এই কনস্টেবল সাহেবের মনের মধ্যে যদি দুই নাম্বারই না থাকে তাইলে আমার অনুমতি ছাড়া ভিডিও আরেকজনের কাছে দিয়েছেন, আমার অনুমতি ছাড়া আমার পিএসের সাথে যে ফোন ওটা উনি রেকর্ড করছেন, রেকর্ড করে অন্য সব লোকের কাছে পাঠাইছেন, এটা একটা বিরাট বড় অপরাধ। এবং মনের মধ্যে ওনার দুই নম্বরই না থাকলে মানে আমি আপনার সাথে ফোনে কথা বলে যদি আমি যদি আমার মনের মধ্যে যদি দুই নম্বরই না থাকে তাহলে এটা আমি কখনোই এটা আমি এইভাবে রেকর্ড করবো না, রেকর্ড করে মানুষকে দিয়ে দিব না। জানেন উনি যে অপরাধ করছেন, ঠিক ওসি মুয়াজ্জেমের মতো আমি ইচ্ছা করলে মামলা করলে ওনার 8 বছরের সাজা হইতে পারে, কিন্তু এইসব কাজ আমি করবো। যে দেশের মন্ত্রী প্রতিমন্ত্রীদের অডিও ক্লিপ ভাইরাল হয়, ভিডিও ক্লিপ ভাইরাল হয় সে জায়গায় আমি তো নগণ্য, এবং ওই জায়গায় এই ভিডিও কে করছে আমি জানি না, এই বিষয়ে আমি বলতে পারবো না, এবং অডিও ক্লিপ কোথা থেকে ফাঁস হয়েছে এটাও আমি বলতে পারবো না। আর একটা কথা বলতে চাই, আমার কাছে গোপন কিছু নিউজ আছে যে জায়গায় ব্যারিস্টার সুমন সাহেব এবং লতা সমর্দার ব্যারিস্টার সুমন সাহেবের সাথে যোগাযোগ করে একটা মামলার প্রস্তুতি নিচ্ছে। আপনারা জানেন সত্য কথা কি বলা অপরাধ, একটা আইনজীবীর কাছে একজন অসহায় লোক মজলুম লোক যাবে এটাই স্বাভাবিক। সে আমাকে
আইনি পরামর্শ দেওয়া উচিত ছিল এবং ভদ্রভাবে আমার সাথে আচরণ করা উচিত ছিল। আমি কারোর মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য কোনো কথা বলবো না এবং তারা যে মামলার হুমকি দিচ্ছে সেই মামলায় 8 বছর জেল হবে, এটা কতটুকু যুক্তিসঙ্গত বাংলাদেশের জনগণের কাছে আমার প্রশ্ন। কারণ আজকে যখন সত্য প্রকাশ হচ্ছে তখন বারবার আমার কণ্ঠস্বর চেপে ধরা হচ্ছে, সত্যকে বাকরুদ্ধ করা হচ্ছে। কেন বাংলাদেশে এটা কেন? একজন মানুষ আমার মৌলিক অধিকার, আইন পাওয়ার মৌলিক অধিকার আমার সংবিধান অনুযায়ী, আমার ব্যক্তিগত আইন পাওয়ার ক্ষমতা আমার আছে, প্লাস এটা আমার হক। আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, যে নুসরাতের ঘটনায় বলা হয়েছে যে এই যে 19 জনের যে আসামি ফাঁসির আদেশ শোনানো হয়েছে এটাতে আমার সাথে জড়ানো হয়েছে। দেখেন এই মামলা পেনিতে হয়েছে, এই মামলার সাথে আমি কোনোভাবে জড়িতই না, অথচ আমার দেখানো হয়েছে এটার মধ্যে আমি জড়িত। আমি ধন্যবাদ জানাচ্ছি পিবিআই কে, আমার জীবনে এত সুন্দর স্পষ্ট অল্প সময়ের মধ্যে এইরকম রিপোর্ট আমি দেখিনি।